উপনির্বাচনে ধলাই বিধানসভায় ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী ধ্রুবজ্যোতি প্রকাশিত। ইতিমধ্যে সে বিষয়টি কনফার্ম হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 22 অক্টোবর মনোনয়ন জমা দেবেন ধ্রুবজ্যোতি। তো ধ্রুবজ্যোতির প্রতিক্রিয়া আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি। নমস্কার সুধী ধলাইবাসী ভোটারগণ, আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আমি ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে মনোনীত হয়েছি। আপনাদের আশীর্বাদ যেভাবে আমি পেয়েছি, আমাকে হাইকমান্ড দিতে বাধ্য হয়েছে। কারণ আপনারা যেভাবে এতদিন আমার পাশে ছিলেন, আমি জানি ইলেকশন পর্যন্ত আপনারা পাশে থাকবেন। আজকে সর্বধর্ম লোক যারা আমাকে সাপোর্ট দিয়েছেন, আমি সবাই কাছে কৃতজ্ঞ। আপনাদেরকে পাশে নিয়ে আমি সর্বদা চলব এবং দলাইয়ের যে কোনো ব্যাপারে আমি আপনাদের সাথে থাকব, এই বলে আমার কথা আপনাদের কাছে নিবেদন রাখলাম।